আমাদের প্রত্যেকের জীবনে এরকম একটা সময় আসে যখন আপনি একটার পর একটা কাজে ক্রমাগত ব্যর্থ হয়ে যাচ্ছেন। কোনো কাজটাই যেন আপনার সুবিধা মতন হচ্ছে না, সাফল্যের মুখ দেখতে পাচ্ছেন না। ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদাবোধ কমতে শুরু করেছে, আপনি নিজেকে খুব তুচ্ছ ভাবতে শুরু করেছেন এবং আপনার মনে এই ধারণার জন্ম হয়েছে যে আমাকে দিয়ে কিছু হবে না। একে মনোবিজ্ঞানের ভাষায় রিপল এফেক্ট বলে, অর্থাৎ সাফল্য আরও সাফল্যের জন্ম দেয়, ব্যর্থতা জন্ম দেয় আরও ব্যর্থতার। কিন্তু এই কথাটিও পুরোপুরি ঠিক নয়, কারণ এর ওপর আমাদের মানসিকতা এবং দৃষ্টিভঙ্গিরও পরোক্ষ প্রভাব আছে। হ্যাঁ, এই কথা অনেকটাই ঠিক যে সাফল্য আরও সাফল্যের জন্ম দেয় এবং ব্যর্থতা জন্ম দেয় আরও ব্যর্থতার। কিন্তু এই ব্যর্থতার কারণে ভেঙে পড়ে নিজের মনোবল হারিয়ে ফেললে আখেরে আপনার কোনো লাভ হবে না। আপনি এই ব্যর্থতার কারণ খুঁজুন যে কেন আপনি ব্যর্থ হলেন, সেই কারণ খুঁজে বের করে তার সমাধান করবার চেষ্টা করুন, তবেই সেই ব্যর্থতা বদলে যাবে সাফল্যে। সাধারণত দেখা যায় কোনো একটা বিষয়ে ব্যর্থ হলেই বেশিরভাগ লোক নিজেদেরকে সবসময় ব্যর্থ বলে ভাবতে শুরু করে। এর ফলে তাদের আত্মবিশ্বাস কমে যায় এবং এই কমে যাওয়া আত্মবিশ্বাস ধীরে ধীরে তাদের জীবনের উপরে ক্ষতিকর প্রভাব ফেলে। কিন্তু তারা এটা বোঝে না যে একটি বিষয়ে ব্যর্থতা সারা জীবনের ব্যর্থতা নয়। আপনাকে কেউ কোনো এক সময় ঠকিয়ে বোকা বানিয়ে দিয়েছে, কিন্তু তার মানে তো এই নয় যে আপনি হদ্দ বোকা। আমাদের জীবনটাও ঠিক তেমনই, সাফল্য এবং ব্যর্থতার চড়াই উতরাইতে ভর্তি। আপনি ব্যর্থতার থেকে শিক্ষা নিন, সেই শিক্ষাকে ঠিক জায়গায় ব্যবহার করুন, তবেই আপনি সফল হবেন। এটা খেলাধুলার ক্ষেত্রেও দেখা যায়। যখন কোনো ভালো খেলোয়াড়ের মনোবল খুবই কম থাকে, তখন তার শিক্ষক তাকে কোনো লড়াকু প্রতিযোগীর সঙ্গে প্রতিযোগিতা করতে দেবেন না, কারণ এই খেলোয়াড় যদি সেই প্রতিযোগিতাতেও হেরে যায় তবে তার আত্মবিশ্বাস আরও কমে যাবে। আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য তার শিক্ষক তাকে অপেক্ষাকৃত দুর্বল প্রতিযোগীর বিরুদ্ধে নামাবেন, এই কারণে যে জিতলে তার আত্মবিশ্বাস বাড়বে, পরে এই প্রতিযোগী আরও একটু বেশি শক্তিশালী প্রতিযোগীর সঙ্গে জিতলে তার আত্মবিশ্বাস আরও বাড়বে। এভাবে ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়িয়ে তাকে মূল প্রতিযোগিতার জন্য তৈরি করা হয়। এবং কোনো কারণে সেই খেলোয়াড় যদি কোনো এক প্রতিযোগিতায় ব্যর্থ হয়, তবে ভেঙে না পড়ে সেখান থেকে তার ভুল ত্রুটি শুধরানোর উপায়গুলি খুঁজে বার করে তাকে ভবিষ্যতের জন্য আরও ভালো করে তৈরি করে দেওয়া হয়। এখানে এই রিপল এফেক্টটি ইতিবাচক কাজ করে, অর্থাৎ প্রত্যেকবারে সাফল্যের সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাস আরও অনেক বেশি বেড়ে যায়। এবং আত্মবিশ্বাসে যদি আপনি ভরপুর থাকেন, তবে আপনার সামনে যে কোনো বাধা আসুক তা আপনি খুব সহজেই পেরোতে পারবেন, সেই বাধা থেকে বেরিয়ে যাবার সহজ উপায় খুঁজে বার করতে পারবেন। এই কারণেই আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম, আমাদেরকে সবার প্রথমে অপেক্ষাকৃত সহজ বিষয়গুলি দিয়ে পড়ানো শুরু করা হতো এবং ধীরে ধীরে সেই পড়ার বিষয়ের মান বাড়ানো হতো, যার ফলে আমাদের আত্মবিশ্বাসও ধীরে ধীরে বাড়ত এবং আমরাও সহজে সাফল্য পেতে শুরু করতাম। এই কারণে কোনো ভালো শিক্ষক প্রথমে তার ছাত্রকে সহজ কাজ দিয়ে তৈরি করা শুরু করেন এবং প্রত্যেকবার সাফল্যের সঙ্গে সঙ্গে তার আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা বোধ আরও বাড়তে থাকে। এবং এর সঙ্গে যদি উৎসাহ দেওয়া যায়, তবে আমাদের মধ্যে এক ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে, যা কিনা আমাদের জীবনে ব্যর্থতার বাধা কাটিয়ে আমাদেরকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে আরও সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করুন, আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।